ভাইয়া আপনি শুনতেছেন আমার কথা হ্যাঁ হ্যাঁ শুনছি বলেন আচ্ছা হ্যাঁ আমি একটা বিষয় নিয়ে আলাপ করবো তার আগে বলতে চাচ্ছি যে হামাজ বিষয়ে যে আলাপটা হলো একটু আগে তো প্যালেস্টাইনের এরা তো হচ্ছে আল আকসা যে হ্যাঁ ওই জায়গার উপরে দখলদারি তো যায় তাই তো আর এটাকে কেন্দ্র করে মূলত সমস্যা শুরু নাকি না হামাস যেটা চায় সেটা হচ্ছে হামাস এবং সমস্ত আরব বিশ্ব যেটা চায় আচ্ছা আপনাকে একটু মিউট করে কথা বলতে হবে কারণ আপনার এখান থেকে হচ্ছে হামাস এবং পুরো আরব বিশ্ব যে জিনিসটা চায় তারা তাদের যে দাবিটা সেটা হচ্ছে ইসরায়েল নামক রাষ্ট্রটাকে সারা পৃথিবীর মানচিত্র থেকে একদম ধুলিশ্ব করে দিতে হবে নিশ্চিহ্ন করে দিতে হবে ইসরায়েল বলে কোনো কিছুকে স্বীকার শিকারী করা যাবে না ইসরায়েল এই পর্যন্ত পাঁচবার প্রস্তাব প্রস্তাবে রাজি হয়েছে যে পাঁচবার মধ্যে দুইবার প্রস্তাব দিয়েছিল জাতিসংঘ জাতিসংঘ থেকে সেই প্রস্তাবনাটা এসেছিল যে টু স্টেট সলিউশন যে তোমরা দুই দেশই নিজেদের মতো করে নিজেদের মতো করে থাকো ইসরায়েল এই প্রস্তাবে পাঁচ এই পর্যন্ত পাঁচবার সম্মত হয়েছে ইসরায়েলের রাজি হয়েছে যে হ্যাঁ ওরা থাকুক আমরা থাকি Palestine-এ থাকুক israel থাকুক দুই দেশই পাশাপাশি থাকুক ওদেরকে আমরা কিছু করব না আমরা ওদের আর আমাদেরকে কিছু করবে না tyle আরব বিশ্ব আমাদেরকে কিছু করবে না আমরা আরব বিশ্বকে কিছু করব না আমরা আমাদের দেশে আমরা আমাদের মতো থাকব ওরা ওদের মতো থাকবে Israel এই প্রস্তাবে সর্বমোট 5 বার অথবা 6 বার সম্মত হইছে 5 বারের কথা আমি জানি 6th বারও একটা সম্মত হইছিল কিন্তু সেটা একদম ক্লিয়ার না সেই সম্মত হওয়ারটা একদম ক্লিয়ার না কিন্তু টোটাল মনে করেন 5-6 বার সম্মত হইছে কিন্তু এই পর্যন্ত হামাস এবং অন্য যে আরব বিশ্ব তারা একবারও ইসরায়েল রাষ্ট্র বলে যে কিছু আছে এটা শিকারি তারা করে না এবং তাদের দাবিটা একমাত্র দাবি হচ্ছে ইসরাইল নামক রাষ্ট্রকে একদম পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দিতে হবে কোনো ইহুদি রাষ্ট্র পৃথিবীর বুকে থাকবে না বিশেষত আরব বিশ্বে তো থাকবেই না আরব বিশ্বের পবিত্র ভূমিতে কোনো ইহুদি রাষ্ট্র থাকবে না থাকবে এইটা আহ প্যালেস্টাইন সহ প্যালেস্টাইনের যারা হামাস টাইপের যারা আছে তারা এবং পুরো আরব বিশ্ব কখনোই মেনে নিবে না তাদের দাবিটা হচ্ছে একমাত্র দাবি হচ্ছে ইসরায়েলকে একদম ধুলিসাৎ করে দিতে হবে কিন্তু ইসরায়েলকে ধুলিসাৎ করা তো সম্ভব না ওদের পক্ষে কারো পক্ষে সম্ভব না ওরা বেশ কয়েকবার আক্রমণ করেছিল কিন্তু এই আক্রমণের ফলাফল যেটা হয়েছে ইসরায়েল আরো আরো জায়গা দখল করে নিয়েছে ওরা কি আক্রমণ করেছিল ইসরায়েলকে তখন ইসরায়েল কি করছে পাল্টা আক্রমণ করে ওদের সবগুলোকে হারায় দিয়ে ইসরায়েল আরো জমি দখল করে ফেলছে এই হচ্ছে ঘটনা হ্যাপী আপু বলেন জি এই স্টোরিটা অবশ্য আমি শুনছিলাম আপনার লাইভে আগে শুনছি আরেকদিন আচ্ছা এখন আমরা ইহুদিদেরকে মানে মুসলিম বিশ্ব বা ম্যাক্সিমাম যারা মানে ইহুদি বাইরে যারা যে এরা তো ইহুদিদেরকে মানে মোটামুটি সহ্যই করতে পারে না যা বোঝা যায় তো ম্যাক্সিমাম যেসব আমরা যা যা জিনিস আর কি ডিপেন্ডেন্ট আমাদের আমাদের প্রত্যেক দিন লাগে যেসব জিনিসের উপরে আমরা ডিপেন্ড করি সবই দেখা যাচ্ছে ইহুদিদের আবিষ্কার তো আমরা এগুলা তাইলে কেন আমরা এগুলা ইউজ হ্যাঁ মজার ব্যাপার হচ্ছে আচ্ছা আপনাকে একটু মিউট করে কথা বলি মজার ব্যাপার হচ্ছে মুমিনরা ফেসবুকে এসে মানে স্লোগান দিচ্ছে ইহুদি পণ্য বর্জন করো মানে কি একটা ফাইজলামি ফেসবুকের মালিক হচ্ছে মার্ক জাকারবার্গ হচ্ছে সে একজন ইহুদি ফেসবুকে এসে তারা বলতেছে ইহুদি পণ্য বর্জন করো কি হাস্যকর হ্যাঁ আচ্ছা আমি কিছুদিন আগে একজন মোল্লার একুম লাইভে শুনছিলাম যে উনার নাম আমার খেয়াল খেয়াল নাই এখন তো আমি আরো দেখলাম যে উস্কে দিতেছে যে আলাক্সা মুসলমানরা যতটুকু ভাবে এটা ততটুক না এরিয়াটা আরো অনেক বেশি একর জায়গা নিয়ে অবস্থিত তো এটাকে জয় করতে হবে তো এগুলা তো আসলে উস্কানিমূলক কথাবার্তা এই আলাক্সা যদি মুসলমানদের দখলে নাও আসে কি এমন অসুবিধা হইতেছে তাই না কারণ মক্কাও আছে মদিনাও আছে আর তিন নম্বরে ধরা হচ্ছে আলাক্সাকে কিন্তু ওইদিকে আবার ইহুদিদের জন্য একটাই আছে তাই না তো এখন যদি ধর্মই সব কিছু হয়ে যায় সবকিছুর ঊর্ধ্বে এটা নিয়ে মারামারি একেবারে জাত অবস্থা তাইলে এই ধর্ম আসলে আমাদেরকে কি দিতেছে ভালো কিছু তো দিতেছে না হ্যাঁ এবং এই বিষয়ে মানে আমাদের আচ্ছা আপনাকে একটু মিউট করে কথা বলতে হচ্ছে এই বিষয়ে আমাদের ওয়াজ মাহফিল গুলাতে যে ওয়াজ গুলা হয় সেগুলোতে আসলে কি বলা হয় সেটাও আমাদের একটু দেখে নেওয়া দরকার সেটা আমরা একটু দেখে নিই অল্প একটু দেখেন যারাই মনে রাখবেন আম্বিয়া کرامের শানে বিয়াদবি করত বা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আরশ চুম্বি সুমহান মর্যাদার বিপক্ষে কথা বলে হাজার বছর আগ থেকে এখন পর্যন্ত আমরা দুইটা কারণ খুঁজে পেয়েছি এক প্রথমত তারা কাফের দ্বিতীয় দুইটা কারণের একটা হয় হারাম জাদা নয় ইহুদির রক্ত আছে শুনলেন তো যে মানে মানে ইহুদি রক্ত আছে মানে তার মানে এটা কত মানে তাদের কাছে কত ঘৃণার বিষয় যে তা ওদের কাছে ইহুদি রক্ত আছে তবে আরেকটা ভিডিও আমার কাছে আছে যেখানে মানে একদম সরাসরি বলতেছে যে হিটলার যে মার্সিল সে ঠিক কাজ করছে হ্যাঁ এইভাবে বলতেছে মানে ওয়াজ মাহফিলে উঠে এইভাবে প্রকাশ্যে বলতেছে একটা একটা ইহুদি মানে হত্যা করতে হবে এদেরকে মারতেছে সেটা অনেক ভালো কাজ করছিল হিটলার এইগুলা এরা ওয়াজ মাহফিলে বলে বেড়ায় এটা কি পরিমানে প্যাথেটিক অবস্থা মানে একটা মানুষকে মেরে ফেলবে ধর্মের কারণে তাদের ধর্মের কারণে তাদেরকে মেরে ফেলবে এটা প্রচার করা হচ্ছে হ্যাঁ হ্যাপি আপু বলেন আপনি হ্যাঁ ভাই আমার মূল যেটা আলাপ ছিল আজকে হচ্ছে যে আচ্ছা একটা মানুষ সুখী বা অসুখী বা লাইফে কতটুক সাকসেসফুল এটা বিচার করার জন্য কি তাকে বিবাহিত হওয়া এবং একটা হ্যাপি ম্যারেজের মধ্যে থাকাটাই কি খুব বেশি ইম্পর্ট্যান্ট একটা মানুষ কি সিঙ্গেল থেকে বা ডিভোর্স দেওয়ার পরে সে হ্যাপি হতে পারে না মানে আমাদের সোসাইটি তো এভাবেই দেখে যে একটা মানুষ বিবাহিত না মানে তার এখনো লাইফে একটা বড় জিনিস অ্যাচিভ করা হয়নি বা বলে যে আপনি সেটেল হবেন কবে হ্যাঁ এই ধরনের কথাবার্তা বা ডিভোর্স দেওয়ার পরে একটা মেয়ে বা একটা লোক যদি দেখা যায় যে নিজের মতো হ্যাপি আছে তো ওকে নানাভাবে বিব্রত কর পরিস্থিতির মধ্যে পড়তে হয় বিভিন্ন ধরনের কোশ্চেনের মুখোমুখি হইতে হয় এটা কেন একটা মানুষ কি নিজের নিজেকে নিয়ে হ্যাপি থাকতে পারে না হ্যাঁ অবশ্যই থাকতে পারে পৃথিবীর অনেক বিখ্যাত মানুষই নিজেই একা একাই ছিল সারা জীবন অবশ্যই থাকতে পারে ছেলেও থাকতে পারে মেয়েও থাকতে পারে আর এটা একটা মেয়েকে অনেক কিছু অ্যাডজাস্ট করা লাগতেছে বাড়িতে যে বিভিন্ন জনের বিভিন্ন কথা এগুলা দেখা যাচ্ছে শুনেও হজম করা লাগতেছে কোন উত্তর দেওয়া যাবে না উত্তর দিলে সে খারাপ মেয়ে এই ধরনের একটা তকমা পেয়ে যায় হ্যাঁ কিন্তু ওইগুলো আবার বলতেও পারবে না বললে তার তার কি একটা লজ্জার বিষয় সে সুখী না কিন্তু তাকে অভিনয় করতে হবে সে সুখী আর এই বিয়েটা যে কোনো মূল্যে ঠিকায় রাখতে হবে তো এই এই ধরনের মনোভাব আমাদের মধ্যে আছে বলেই আমরা একটা অসুখী দাম্পত্য জীবন কন্টিনিউ করি আর মনে করি যে আমরা সুখী বা দেখাইতে চাই তো তো আসলে এগুলা থেকে বের হয়ে আসাটা উচিত আসলে যে একটা একটা সংসারের মধ্যে যদি একটা আহ মানুষ সুখ না পায় তাইলে কেন কেন আছে এটার ভিতরে কি পাচ্ছি এটার থেকে যার বিয়ে করতে ইচ্ছা করবে সে করবে আর যার ইচ্ছা করবে না সে করবে না যার যার ব্যক্তিগত অনেক সময় দেখা যায় সোসাইটির কথা চিন্তা করে মেনে নিতে হয় এখন সোসাইটির কথা চিন্তা করে মেনে নেওয়াটা তো আসলে কোনো বুদ্ধিমানের কাজ না কারণ মানে ঘর সংসার আর সোসাইটি করবে না মানে যে বিয়ে করতে সারি করতে হবে মানে এদের কথা এরা তো সব সময় কথাই বলবে সোসাইটি তো সব সময় কথাই বলবে ওদের তো কথা বলা ছাড়া কিছু করার নেই তাই না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর কি বলবেন না না ঠিক আছে আরেকদিন পারলে যুক্ত হব আচ্ছা ঠিক আছে এতটুকুই ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আবারও কথা হবে নিশ্চয়ই বিদায় জানাচ্ছি পরের জন বলার থাকে তাহলে বলেন আচ্ছা এই যে ইয়া একটু আগে যে মানে আমরা শুনছিলাম যে ওই মোমিনরা যেটা বলে এই ব্যাপারে আপনার মন্তব্য কি সেটাও জানা জরুরি সেটা হচ্ছে যে এই যে হলোকাস্ট করলো যে থার্ড রাইকের সময় হিটলার তো হয়তো প্রায় ধরা হয় যে সৃষ্টি লাখ ইহুদি সে নিধন করলো শুধু ইহুদিই না পাশাপাশি তো আরো কিছু জনগোষ্ঠীর উপর সে হামলা চালাইছে তো প্রায় ধরা হয়েছে প্রায় এক কোটি দশ বিশ লাখের মতো হবে সংখ্যাটা আমার কোয়েশ্চেনটা হচ্ছে মোমিনদের কাছে যে এই অলোকাস্ট যদি হিটলার পরিচালনা না করত তাহলে যদি ইহুদিদের যে মাইগ্রেশনটা ওই শ্যাম রিজিয়নে মানে ওই লেভান্ট রিজিয়নে প্যালেস্টাইন রিজিওনে যে হয়েছে সেটা কি মানে এই একই হারে হইতো তা তো হওয়ার কথা না কারণ ইহুদিরা তো উনিশশো সতেরো সাল আঠারো সালে পর তাদের আসার কথা ছিল কিন্তু তারা তো আসলে মেসি বা আসা শুরু করে যখন তারা ইউরোপে থাকতে পারে নাই পরিবেশটা নাই তাদের তাদেরকে থাকা সুযোগ হচ্ছিল না এই বলকে তো তারা হিটলারকে যে তারা তোইয়া মনে করে যে না ঠিকই আছে ইহুদি ধ্বংস করছে ভালোই হয়েছে তো এই ব্যাপারে তো আসলে আমি তো কোনো তেমন মানে যুক্তি দেখিনা বরং যে ব্যাপারটা তো আমার কাছে মনে হয় ভাই উল্টা যে হলোকাস্ট পরিচালিত না হলই বরং এই এলাকায় ইহুদিরা মাইগ্রেটেড মাইগ্রেশনের যে রেটটা সেটা তো অনেক কম হইতো না কি বলেন ভাই আপনার মতামত কি ব্যাপারে তারা যেহেতু হিটলারকে যে হিরো মনে করে এটা তো খুবই না আমার কাছে এটা মনে হয় না মানে মানে ইওদিরা তো বহু বছর ধরেই আসলে নির্যাতিত ইউরোপে নির্যাতিত ছিল এবং তারা তাদের একটা আলাদা জায়গা সেটার জন্য তাদের মানে তাদের যে স্ট্রাগল সেটা বহু বহু কাল আগে থেকে খ্রিস্টানরা বিশ্বাস করে ইউরোপের খ্রিস্টানরা তাদের উপরে প্রচুর প্রচুর পরিমাণে অত্যাচার চালিয়েছে এক সময় সেই সময়ের হিসাব যদি করতে যাই তাহলে দেখা যায় যে অনেক সময় দেখা গেছে মুসলমানরা বরঞ্চ খ্রিস্টানরা এত অত্যাচার করতো তাদের উপরে তাদেরকে এত ঘৃণা করতো যে দেখা যাচ্ছে যে মুসলমানদের সাহায্য নিতে হইতো ইহুদিরা এসে মুসলমানদের সাহায্য নিচ্ছে ইতিহাসে এরকমও রেকর্ড আছে যে খ্রিস্টানদের হাত থেকে বাঁচার জন্য ইহুদিরা মুসলমানদের লিডারদের গিয়ে ইয়া চিঠি লিখছে যে আপনি আসেন হ্যাঁ আপনারা আসেন ওই এই শয়তানের থেকে আপনারা ভালো হ্যাঁ আপনারা কম শয়তান ওদের খ্রিস্টান শয়তানদের থেকে আপনারা আপনারা বরঞ্চ আরো কম মারবেন আমাদের খ্রিস্টানরা যে পরিমাণে মারবে তার থেকে কম মারবেন আমাদেরকে এই কারণে প্রচুর পরিমাণে ইহুদির একটা মানে আসলে বেশিরভাগ ইহুদির একটা স্বপ্ন ছিল অনেক আগে থেকে যে তাদের একটা ভূমি হবে তাদের একটা জায়গা হবে ইহুদিদের মধ্যে একটা বড় অংশ মনে করে তারা একটা জাতিসত্তা তারা একটা ধর্ম বলে তারা নিজেদেরকে মনে করে না তারা মনে করে আমরা হচ্ছি তারা হচ্ছে একটা জাতিসত্তা বলে নিজেদেরকে মনে করে হ্যাঁ এবং সেই জাতিসত্তার জন্য আলাদা একটা ভূমির স্বপ্ন তাদের বহুকালের এখন উনিশশো সালে যেই মানে ইয়াটা হয়েছিল সেই সময় যে বেলফোর ডিক্লারেশন হয়েছিল সেইখানে একটা জায়গাতে বলা হয়েছিল একটা চিঠি লিখেছিল সাহেব একটা চিঠি লিখেছিল যে ইহুদিদেরকে ওই অঞ্চলে প্যালেস্টাইন না হ্যাঁ ব্রিটিশ নিয়ন্ত্রিত ব্রিটিশ কর্তৃত্বাধীন অঞ্চল ছিল ওই জায়গাটা সেইখানে আহ কিছু ইহুদি সেখানে অলরেডি বসবাস করতো এবং বেশিরভাগই মুসলমান বসবাস করতো মুসলমান আরব এবং ইহুদি আরব মানে ইহুদি আহ জাতিগোষ্ঠী তারাও বসবাস করতো তো তাদের মধ্যে যে মানে মারামারি হইতো তাদের যে ভিতরে যে সাম্প্রদায়িক দাঙ্গা হইতো এই দাঙ্গাগুলো দেখে ব্রিটিশ সরকার যে জিনিসটা বলছিল যে এই যে জিনিসটা বলা হয়েছিল যে এখানে কিছু ইহুদিরা এবং মুসলমানরা মানে একসাথে বসবাস আসলে করতে পারবে না আমরা যখন এই জায়গাটা ছেড়ে যাব ছেড়ে দিব তখন এখানে দুইটা রাষ্ট্র হবে দুইটা যেহেতু মুসলমানদের সংখ্যা বেশি তারা আশি পার্সেন্ট ভূমি পাবে আর হচ্ছে ইহুদির সংখ্যা খুব কম তারা বিশ পার্সেন্ট ভূমি পাবে বিশ পার্সেন্ট ভূমিও দেওয়া হবে হচ্ছে কি খুবই ইয়া অঞ্চল পরিত্যক্ত ভূমি যেগুলো সেগুলো দেওয়া হবে ইহুদিদেরকে হ্যাঁ এরকমের একটা ডিসিশন নেওয়া হয়েছিল বেলফোর ডিক্লারেশনের সময় বেলফোর ডিক্লারেশনের একটা চিঠিতে এই জিনিসটা বলা ছিল যে ইহুদিদের এখানে একটা জায়গা দেওয়া হবে অতি ছোট জায়গা কিন্তু এই যে যতটুকু ইহুদি আছে তারা যেন সেখানে থাকতে পারে এই চিঠিটা লেখার পরেই ইউরোপের যে ইহুদিরা ছিল যারা বহু বছর ধরে স্বপ্ন দেখতেছিল যে এখানে একটা জায়গা আমাদের একটা জায়গা হবে আমাদের আমরা একটা জাতিসত্তা আমাদের একটা জায়গা হবে সেখানে আমরা বসবাস করতে পারবো সেখানে আমাদের আর কারো মেরি খেতে হবে না আমরা সেখানে আমরা নিজেদের মতো করে থাকবো এই জিনিসটা তাদের অনেক আগে থেকে স্বপ্ন ওই ডিক্লারেশনের পরে তারা তাদের মধ্যে একটা বড় অংশ ওই যে বিশ পারসেন্ট যে জমিটা দেওয়া হবে সেই জায়গাতে মাইগ্রেট করা শুরু করলো এবং সেখানে মাইগ্রেট করে সেখানে আরো বিপুল পরিমাণে অঞ্চল ছিল যে অঞ্চলগুলা ছিল আসলে পরিত্যক্ত ভূমি সেখানে কোনো মানুষ বসবাস করতো না সেই জমি যে কারো ছিল কারো মানে মানে দলিল করা জমি তাও না সেগুলা ছিল একদম পরিত্যক্ত ভূমি সেখানে কিছু কিছু আরব বসবাস করতো আরব মুসলমান বসবাস করতো সেই যে ইউরোপ থেকে চলে যাওয়া যে ইহুদিরা তারা আবার সেই আরবদের কাছ থেকে সেই জমিগুলা বিপুল জমি সেই অবস্থা অবস্থা ছিল না যে যারা হচ্ছে মানে বিপুল পরিমানে পরিত্যক্ত জমি আছে কিন্তু তাদের কোনো টাকা নেই এই লোকদের ওই পরিত্যক্ত জমি থেকে যে তারা কোনো ফসল ফলাবে বা ওই পরিত্যক্ত জমি থেকে যে তারা কোনো প্রফিট করবে সেই প্রফিটের প্রফিটের মতো অবস্থা তাদের নেই তারা খুবই গরিব দরিদ্র জনগোষ্ঠী

আহ মানে ইয়াক ফলো করেন দেখবেন যে একদম কয়েক বছরের ভিতরে ওই অঞ্চলের মানে চেহারা তারা চেঞ্জ করে ফেললো এবং খুব সুন্দর সুন্দর শহর ওইখানে গঠন করে ফেললো এখন শহর গঠনের পরে কৃষি ভূমি গঠনের পরে সেই আরবরা আবার ফেরত আসলো ফেরত এসে বলে আমাদের জমি আমাদের ফেরত দাও তোমরা আমাদের থেকে আমাদের ভুল বোঝা আমাদের জমি নিয়ে নিছ এখন তোমরা এই জায়গা কত সুন্দর ফসল টসলাই এগুলো আমাদের ফেরত দিতে হবে তখন ওইখানে ইহুদিরা বললো যে তোমরা তো টাকা নিয়ে গেছো তোমরা তো অলরেডি টাকা আমাদের থেকে নিয়ে চলে গেছো বিক্রি করে চলে গেছো এখন তো আমরা ফেরত দিব না এই লাইগা গেলো তাদের ভিতরে দ্বন্দ্ব আহ মুসলমানদের মধ্যে মানে বাহিনী গঠিত হইল মুসলমানরা হচ্ছে গিয়ে 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 মারতো এবং ইহুদিরা তখন তাদের মিলিশিয়া গঠন করলো যে ওদের আসে ওদেরও মারমু আমরা ওদের জায়গা দখল করে নিবো ওরা আমাদের মারতে আসছে আমরা ওদের জায়গা তখনও কিন্তু মুসলমানরা সংখ্যা মুসলমানদের কাছে ইহুদিরা আসলে তখনও মারি খেত কিন্তু ইহুদিরা যে টাকা পয়সা নিয়ে আসছিল তাই সেই টাকা পয়সা দিয়ে তারা বেশ আহ প্রতিরক্ষাও তৈরি করে ফেললো মিলিশিয়া বাহিনীও গঠন করে ফেললো এখন এই যে দুই দলের ভিতরে যে উনিশশো সাল পর্যন্ত এই দ্বন্দ্ব চলতে থাকলো এবং তখন দেখা গেল ইউরোপে এই যে মানে হিটলার একটা বড় মানে ইয়া শুরু করে দিছে গণহত্যা শুরু করে দিছে তখন হচ্ছে গিয়ে জেরুজালামের একজন গ্র্যান্ড মুফতি আছে মুফতি আহ ওনার নাম হুসেইনি হুসেইন অথবা হুসেইনি সে তখন ওই জার্মানিতে গেল জার্মানিতে গিয়ে হিটলারকে হিটলারের সাথে বৈঠক করলো সে ছিল সেই সময় সবচেয়ে বড় ইসলামিক ধর্মগুরুদের মধ্যে একজন

কিন্তু সেই সময় যেহেতু হিটলার হারলো মানে জার্মানি হারলো সেহেতু যে ইহুদিরা ছিল তারা বিপুল পরিমাণে মাইগ্রেট করলো এসে ওই অঞ্চলে এবং ওইখানে তারা স্বাধীন রাষ্ট্র গঠনের ইয়াও দিল যে আমরা এখানে আমাদের যে প্রতি আমাদের যে বেলফোর ডিক্লারেশনে যে জিনিসটা বলা হয়েছিল সেই অনুসারে আমরা রাষ্ট্র গঠন করব। কিন্তু ওই যে বেলফোর ডিক্লারেশনে যে বিশ ইহুদি ভূমি এবং আশি মুসলিমদের ভূমি এই ডিক্লারেশন যখন দেওয়া হয়েছিল মুসলমানরা কিন্তু তখন মানে নাই ইহুদিরা কিন্তু তখন মেনে নিছিল এটা তখন যদি মুসলমানরা মেনে নিত এবং ইহুদিরাও মেনে নিত তাহলে কিন্তু আর কোনো ঝামেলা হইতো না বিশ পার্সেন্ট ওরা থাকতো কিন্তু এই যে এইখানেই গন্ডগোলটা করছিল মুসলমান মানে আরব বিশ্ব তখন বলছিল মানে মানে ইয়া দিছিল ওদেরকে চুলকানি এই প্যালেস্টাইনিদেরকে যে আমরা আছি তোমাদের সাথে ওই ওরা তো ইহুদিরা তো মার খেতেছে হ্যাঁ ইউরোপে মার ওরা আইলে এক তখন আরব আরব বিশ্বের ইয়াটা মারি খেতে ভেঙে তখন প্যালেস্টাইনের যারা ইয়া ছিল নেতা ছিল তারা মনে করছে হ্যাঁ ওদিকে মেরিয়ে এদিকে আইলে তো তা একটা দিবো একের মেরে ফেলামো এটা ভাইবার তারা তারা একটু ফাপড় করতে গিয়ে ওইটা মাইনা নেয় নেই বিশ পার্সেন্ট ভূমি উদীর সেটা মাইনে নেয়নি মাইনা না নিয়েই এই ভুলটা করছে তখন যদি ওটা মাইনা নিতে কিন্তু মুসলমানদের ওই যে ওই অঞ্চলে বি আশি পার্সেন্ট ভূমি কিন্তু তখন এখন মুসলমানদের থাকতো এরপরে এরপরে যখন আটচল্লিশ সালে উনিশশো সালে যখন ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করলো তারপর দিন আবার গিয়ে মানে ছয়টা রাষ্ট্র গিয়ে ইসরায়েলের উপর অ্যাটাক করলো আক্রমণ অতর্কিত আক্রমণ করলো তখন আবার ইসরায়েল কি চালাকের চালাক ইসরায়েল করছে কি সে তাদেরকে বলছে আমরা একটু যুদ্ধ বিরতি করি কয়েকদিন আমাদের সময় দাও তারপর আমরা যুদ্ধ জানবো হ্যাঁ আমাদের আমরা কয়েকটা দিন যুদ্ধ বিরতি আসলে আমরা করি

আরব তাদের এবং দেশ ইসরায়েলের দখলে থাকতো যদি ইসরায়েল চাইতো কিন্তু ইসরায়েল সেটা এখনো তো এই দুইটা দেশ তো ইসরায়েলকে যথেষ্ট পরিমাণে ভয় পায় মানে ভয় পায় নাম শুনলে পেশাব করে দেয় পায় আমার পয়েন্টটা ছিল সেভেন্টিন পার্সেন্ট মানে ইহুদি সেভেন্টিন পার্সেন্ট এটা হচ্ছে থার্ড ওয়ার্ল্ডের পরে এটা বেড়ে এক ধাক্কাতে উনিশশো তেতাল্লিশ বিয়াল্লিশ মানে পঁয়তাল্লিশ বা এই সময়টাতে এটা একদম বেড়ে সাতচল্লিশ সালের শেষে তারা থার্টি থ্রি পার্সেন্টে হ্যাঁ এটার কারণ হিসেবে যেটা উল্লেখ করা হলো ওই ইয়াটাতে মানে আমি যে আর্টিকেলটা পড়তেছিলাম যে অলকাস্টের জন্য অনেক ইহুদিরা যারা ইউরোপে মানে একটু ভালো অবস্থানে ছিল আর কি মানে তারা কনফিউশনে ছিল স্বাভাবিক ভাই যে একটা দেশ নতুন একটা কান্ট্রি হয়েছে ইহুদি বা জায়নিজম কংগ্রেসের মাধ্যমে একটা দেশ হয়েছে ওখানে যাবো কি যাবো না নতুন করে কি হবে কি হবে এরকম একটা কনফিউশন থাকতেই পারে যে দেখি কি হয় কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে মানে ওই সময়টা তাদের তো আসলে ভাই কোনো উপায় ছিল না ওইখানে ওই দেশে মাইগ্রেশন করার মানে বাঁচার জন্য তো এটাই বলতেছিলাম যে হুট মানে হুট করে যাদের গ্রাফটা এই তেতাল্লিশ মানে ওয়ার্ল্ড ওয়ার টুর সময়কালীন সময় অনেক বেড়ে গেল আরকি তো ইহুদি তো এই সময়টা হলো কাস্ট যদি না হইতে পারে তাহলে তো ওই যে পার্সেন্টেজ এটা একদম একটা স্লো রেট ছিল ইহুদি বাড়ার সেইভাবে কি থাকতো না যদি এই সেকেন্ড না হইতো হয়তো একটা সময় হইতো মানে আমি বলতেছি হলো তো এই অঞ্চল ইহুদিদের মাইগ্রেশনের জন্য একটা মানে একটা পয়েন্ট হিসেবে দাঁড়ায় মনে হয় আরকি এই ব্যাপারটা মানে আপনি কিভাবে দেখবেন মানে এটা আপনি বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় যে আহ তারা আরকি আমার কাছে মনে হয় যে ইহুদির ওইখানে যাইতো হ্যাঁ সেখানে যাইতোই আর হচ্ছে হিটলার এখানে আসলে কোনো ইয়া বিষয় ছিল বিষয় না যে হিটলারের কারণে হিটলার তো ইনফ্যাক্ট হারছে সে তো হাইরা তারপরে এই কারণেই তো মাইগ্রেশনটা বড় মাইগ্রেশনটা তো এই কারণেই হয়েছে তাহলে মানে হিটলার যেহেতু হারছে তাহলে তার দ্বিতীয় তাকে তার জন্য ওরা মাইগ্রেট করছে এই জিনিসটা তো আসলে বলা যাচ্ছে না এটা একটা পয়েন্ট হ্যাঁ এটা একটা পয়েন্ট ভাই যে রাইট যে ওয়ার্ল্ড ওয়ারে হারার পরে ওদের অবস্থান আরো শক্ত হয়েছে আর কি ইউরোপে ইহুদিদের অবস্থান অনেক শক্ত হয়েছে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আহ মানে জার্মানিতে কিন্তু এখন এখন পর্যন্ত মানে ইহুদিদের সম্পর্কে যদি আপনার কোনো মানে কোনো ইয়াও থাকে

সে মানে আমার যে আমাকে যে ইনভাইট করছিল তার বাবা সে তাকে আমি বলতে তার সাথে আমি অনেক আলাপ করতেছিলাম তাকে আমি বলতেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমার খুবই একটা বিষয় আমি একটু পড়ি বিষয় পড়তে আমার ভালো ভালো লাগে তখন সে বলে ঠিক আছে চলো তোমাকে আমার বাসা নিয়ে যাই একটা স্পেশাল ব্যাপার তুমি দেখতে পাবা সেখানে গেলে আমি বলে কি ব্যাপার বলো তো কি ব্যাপার সে বলে আমার বাবা ছিল নাকসি বাহিনীতে তারপরে আমি বললাম যে আমি তো পুরা চেহারাটা টেহারা হয়ে গেছে বলে কি আর এত বুড়া কিভাবে এই লোক বাইচে আছে কিভাবে তারপর বললো যে সেই সময় সে খুবই ইয়াং ছিল এবং সেই সময় ইয়াং সে সেনাবাহিনীতে যুক্ত হয়েছিল এবং তাকে যে অর্ডার করা হয়েছে মানে তারা যেটা বলে ওই লোকটা যেটা বলে তাকে যেটা অর্ডার করা হয়েছে সে করছে পরে হচ্ছে ব্রিটিশদের হাতে সে ধরা পড়ে এবং তাকে ব্রিটেনে প্রিজনার হিসেবে নিয়ে যাওয়া হয় সে পাঁচ বছর একটা দ্বীপে ফসল ফলানোর কাজ করছে কৃষি কাজ করছে মানে শ্রম দিছে মানে ইয়া হিসেবে প্রিজনার হিসেবে পাঁচ বছরের সাজা হয়েছিল তার 5 বছরের ভিতরে কত মানে 4 বছরই সে ছুটিটা গেছে সে ভালো ছিল ভালো ছেলে ছিল এইজন্য তাকে ছেড়ে দিছিল ব্রিটিশ সেনাবাহিনী তবে এশিয়া অনেক টাকা ইনকাম করে নি আসছিল সেই দ্বীপটা দ্বীপটাতে সে কৃষি কাজ করতেছে সেখান থেকে সে কত টাকা ইনকাম করে নি আসছিল পরেশ তাকে ছেড়া দেওয়ার পরে সে জার্মানিতে আবার ফেরত আসছে এই ছিল তার কাহিনী তার সাথে পার্সোনালি কথাবার্তা বলছে কিন্তু বুড়া এত কিছু মনে নাই বুড়া সব কিছু অনেক কিছু ভুলা গেছে একটু একটু তার মনে আছে

আহ স্বীকার করে নিল আসিফ ময়উদ্দিন যে না একজন নাসির সাথে দেখা হওয়া তার জন্য একটা সৌভাগ্যের বিষয় এবং ওয়ার্ল্ড ওয়ার টু তার একটা ফেভারিট জিনিস আমি নোট লিখে দিলাম নিজ মুখে স্বীকার করলো আসিফ ময়উদ্দিন ধরা খেয়ে গেল আসিফ এটা তো একটা বিরাট অভিজ্ঞতা কি বলে একটা বিরাট অভিজ্ঞতা না এটা এই অভিজ্ঞতা কি হয় সাধারণ মানুষের হবে যখন প্রথম জার্মানিতে আসছে সেই বছরে সেই বছর এই ঘটনা সেই বছর বা তারপরের বছর এই ঘটনাটা ঘটছিল একটা স্কুল থেকে আমাকে মানে একটা ডাকছিল আমাকে একটা বক্তব্য দেওয়ার জন্য সেই স্কুলের একজন টিচারের

কাজে থাকতে পারতাম আর দুই হচ্ছে যদি আমি হিটারের বাইরে থাকতে পারতাম হম 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 ওদের মনে হয় যদি একটাই মারতে পারতাম তাহলেই মানে কনফার্ম আচ্ছা আমরা তাহলে